الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم إلى آخر الآية وقال النبي صلى الله عليه وسلم يا علي لا تتبع النظرة النظرة فإن لك الأولى وليس لك الآخرة أو كما قال النبي صلى الله عليه وسلم بزرگان محترم গত জুমাতে আমি বলেছিলাম যে আমরা যদি গুনাহ ছাড়তে পারি, গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারি, গুনাহ মুক্ত, তাহলে ফেরেশতারা আমাদেরকে দেখে আফসোস করবে, আমরা এত উপরে চলে যাব, এত উপরে যাব। অপরদিকে আমরা যদি গুনাহে জড়িত থাকি, তাহলে জীবজন্তু যাদেরকে আল্লাহ তাআলা কোনো আকল দেন নাই, এটা খায় আর ঘুমায়, আকল দেন নাই, আমরা ওদের নিচে চলে যাব। উলাইকা কাল আনআম বাল হুম আযাল, তো গুনাহ মুক্ত জিন্দেগি হাসিল করতে হবে, গুনাহ মুক্ত আর গুনাহ যুক্ত জিন্দেগি বর্জন করতে হবে। তো গত জুমাতে আমি যেটা আপনাদের খেদমতে আরজ করেছিলাম যে গুনাহ তো অনেকগুলো আছে, আমি বলেছিলাম আমার রচিত যে কিতাবুল ঈমান এর চতুর্থ অধ্যায়ে ওই গুনাহের তালিকা দেওয়া আছে। এটা ঘরে ঘরে মসজিদে মসজিদে একটা একটা করে তালিম হওয়া দরকার, প্রত্যেক দিন একটা গুনাহ পড়া। উদ্দেশ্য কি? মানুষ জানুক যে এটা গুনাহ, তাহলে আল্লাহ চাহে তো তার মধ্যে বাঁচার একটা ফিকির পয়দা হবে, কারণ এক একটা গুনার ভিতরে আল্লাহ এই পাওয়ার রাখছেন যে একটা মানুষকে দোজখে নিয়ে যেতে পারে, এক একটা গুনাহ।
এক একটা ক্যান্সার, এইডস, তো আমাদের প্রধান সমস্যা হলো গুনাহ কি, এটা অনেকে আমরা জানি না। আল্লাহ কোনগুলোকে গুনাহ ঘোষণা করেছেন, আল্লাহর নাফরমানি ঘোষণা করেছেন, ওটারই এলেম নেই আমাদের কাছে। আমরা হাসি মজাকের মধ্যে দিয়ে অনেক গুনাহ করে ফেলতেছি, অনেক গুনাহ করে ফেলতেছি, কিন্তু এটা যে গুনাহ করলাম এটা মাথায় আসতেছে না। এজন্য আমার শায়খ খুব তাকিদ করতেন, গুনাহের তালিম করো। এবং আমার শায়খের দরবারে প্রত্যেক দিন একটা একটা গুনাহ বলা হয়, গুনাহের তালিম গুনাহ থেকে বাঁচার জন্য। তো গত জুমা আমি বলেছিলাম যে গুনাহ তো 100 উপরে, তো 3টাকে টার্গেট করে যদি আমরা বর্জন করতে পারি তো আল্লাহ চাহে তো সবগুলো সহজ হয়ে যাবে। যা বলেছিলাম তার একটা হলো বদ নজরি, কুদৃষ্টি, এই তিনটা হলো সবগুলো শিকড়, শিকড়। আর একটা হলো বদ জুবানি, মানুষ মুখ দিয়ে জিহ্বা দিয়ে যেসব গুনাহ করে, মিথ্যা বলে, ধোকা দেয়, অহংকার করে, গীবত করে, অপবাদ দেয়। গীবত আর অপবাদ এক না, তারপর আমি ব্যাখ্যা করব। যে দোষ আছে ওটা আপনি অজাগায় বললেন, মানে বললে কোনো ফায়দা নেই, এটা হলো গীবত। ওটা যার বিরুদ্ধে বলতেছেন তার মধ্যে আছে, কিন্তু কোরআন হাদিস বলে তাকে বলো, তার মুরব্বীকে বলো, যেখানে বললে তার সংশোধন হবে সেখানে বলো। আপনি ফালতু সাইড টেবিলে বললেন, যেখানে বললে হাসাহাসি করা আর ওই লোকটাকে বেইজ্জত করা ছাড়া আর কোনো লাভ নেই। অথচ মুসলমান ভাইয়ের জান মাল ইজ্জত এটাকে হাদিস আসছে কাবা শরীফ থেকে বেশি। একটা মানুষ যে ঈমান আনছে, তার জান, তার শরীর, তার মাল ভেজাল করা গুনাহ কেন, গুনাহ কবিরা কেন? আপনি আর এক ভাইয়ের মালের ক্ষতি করলেন, দাম নিলেন ঠিক মতো, মাল দিলেন কম দামি, আপনি একটা ডাকাত, ডাকাত, ভদ্র ডাকাত। আর তো টুপিওয়ালা হন, আজকের নাম দিয়েছে ইসলামী ডাকাত, সব কিছু তো ইসলামে লাগাই দিয়েছে, সব কিছু কি ইসলামী হয়, ইসলামী মদ হয়, থাইল্যান্ডে ইসলামী পতিতালয় বানাইছে, নাউযু বিল্লাহি মিন যালিক। আর সৌদি আরব তো ধ্বংস হয়ে গেছে, ওরা থাইল্যান্ডকেও ফেল করে দিছে। এক ইহুদির বাচ্চা ক্ষমতায় আসছে,
সে এটাকে আর কিছু নেই, আল্লাহ ঘর তো আছে সেখানে, কিন্তু পুরো দেশটা জেনা বেবিচার দিয়ে পরিপূর্ণ করে। একটা ইহুদির বাচ্চা, আল্লাহ রহম করুক, সে দেশে আলেমদের কিছু বলার সুযোগ নেই, যে বলে তার আর পাওয়া যায় না। তো গীবত হলো যেটা আছে ওটা বলা, আর অপবাদ হলো যেটা নেই ওটা বলা। আপনার ভাইয়ের মধ্যে যেটা নেই ওটা আপনি বানায় বানায় বললেন, লোকটার ইজ্জত চলে গেল। আল্লাহ আপনাকে ছাড়বে? মান দাররা দাররাল্লাহু বিহি, যে অন্য ভাইয়ের ক্ষতি করবে, হাদিস, স্বয়ং রব্বুল আলামিন তার ক্ষতি করবেন। আর আল্লাহ যদি কাউকে ক্ষতি করার সিদ্ধান্ত করেন তো সে কোনো ভাবে বাঁচতে পারবে না। আল্লাহ সব সময় মজলুমের পক্ষে, কোনো সময় জালেমের পক্ষে না। মুসলমান জালেম, কাফের মজলুম, এখানে আল্লাহ সাহায্য থাকবে কার সাথে? কাফেরের সাথে, মুসলমানের সাথে থাকবে না। তাতারিরা কাফের ছিল, বাগদাদ ইসলামী হুকুমত ছিল, সব মুসলমান, সব কোরআন কিতাব পড়নেওয়ালা, লাখ লাখ আলেম, কিন্তু কি হল, তাদের উপরে জুলুম করা হয়েছিল, তারা বিচার চাইছিল কিন্তু বিচার করা হয় নাই। গভর্নর জুলুম করেছিল, আমাদের জামানায় মন্ত্রী মিনিস্টাররা অনেক জুলুম করে, তাদের ছেলেরা অনেক জুলুম করে, বাপের দাপটে, এগুলো কোনো আইন আদালতে আসে না, থানায় গেলেও কোনো মামলা নেন, যত বড় অন্যায় হোক থানা মামলা নেন। থানা মামলা নেওয়ার আগে ওই মন্ত্রীকে ফোন করে, এমপিকে ফোন করে, স্যার এটা মামলা আছে, এটা নিব, এই কিসের গণতন্ত্র, কিসের আইন, সব জনগণকে ধোকা দেওয়া, নিষ্পেষিত করা, আর কিচ্ছু না। শোষণ, কখনো ইংরেজরা শোষণ করছে, কখনো পাকিস্তান শোষণ করছে, এখন আমাদের স্বজাতি তারা শোষণ করতেছে। জনগণ তো সবসময় বঞ্চিত, শোষিত। তো বলতেছিলাম যে গীবত তিনটা গুণার থেকে বাঁচতে হবে, তিনটা সম্পর্কে আমি ইনশাআল্লাহ কথা বলবো। একটা হলো বদজুবানি, গীবত, অহংকার, এগুলো মিথ্যা, বদনজরি, নজর দিয়ে যেগুলো দেখতে আল্লাহ হারাম করছেন, দেখা হারাম করছেন, এগুলো দেখা, এটা হলো বদনজরি, কুদৃষ্টি। তো একটা নজরের সাথে, একটা জবানের সাথে, আর একটা কলবের সাথে। কলবের সাথে কোনটা? বদগুমানি, বদগুমানি।
খামাখাটা ধারণা করা, তো আমার এই ক্ষতিটা হলো অমুক মনে হয় জড়িত, সেই করাইছে, আপনি লাগলেন তার পিছনে, সে হয়তো জানেও না, আপনি অযথা একটা সন্দেহ করলেন। প্রায় ঘটনা এরকম দেখা দেয়, ঘটনা ঘটায় একজন আর বদগুমানি করা হয়, কু ধারণা করা হয় আর একজনের ব্যাপার করে তার ক্ষতি করা হয়, জান মালের ক্ষতি করা হয়, এটা একটা গুনাহ কবিরার শিকড়। তো আজকে যেটা আলোচনা করতে চাইতেছি সেটা হলো কুদৃষ্টি। শরিয়ত কি জিনিস? শরিয়ত তো আমাদের বডি নিয়ে, আমাদের লিবাস পোশাক নিয়ে, আমাদের খাদ্য দ্রব্য নিয়ে, আমাদের বাসস্থান নিয়ে, আমাদের বিবিদেরকে নিয়ে, আমাদের আত্মীয় স্বজনকে নিয়ে, এটাই তো শরিয়ত। শরিয়ত আলাদা কিছু না, যত বিধান আছে হয় আপনার বডির কোন অঙ্গের সাথে, না হয় আপনার লিবাস পোশাকের সাথে, না হয় আপনার খানা পিনার সাথে, আর না হয় আপনার বিবির সাথে, না হয় আপনার বাচ্চার সাথে, সন্তানদের সাথে, ভাই ব্রাদারের সাথে, আত্মীয় স্বজনের সাথে, এটাই তো শরিয়ত। সব আমাদের সাথে ক্লোজ জিনিসপত্র, এগুলো অহরহ আমরা করতেছি, কিন্তু কেউ শরিয়ত মোতাবেক করতেছে, তার জিন্দেগি আনন্দময় হয়ে যেতেছে, তার কাছে বিল্ডিং গাড়ি ঘোড়া থাকুক বা না থাকুক, আল্লাহ তাকে সুখ শান্তি দান করতেছে, আর কেউ এগুলোর কোন পরোয়া করতেছে না। সে তার খেয়াল খুশি মতো তার যা বুঝি আসে ওটাই করতেছে। আল্লাহ কি বলেছেন, আল্লাহর হাবিব কি বলেছেন, এটার কোনো পরোয়া নেই। সে যত বড় কোটিপতি হোক, সে কারুনের মতো সম্পদ জমা করো, ফেরাউনের মতো রাজত্ব পেয়ে যাক, সাদ্দাদের মতো শাহি বিল্ডিং তৈরি করো, এইটা নিশ্চিত যে তার অন্তর পরেশান, শান্তি দেওয়ার মালিক আল্লাহ, তার হুকুম মানবেন আল্লাহ আপনাকে শান্তি দিবেন, তার হুকুম তুড়বেন ভাঙবেন দুনিয়ার সবকিছু আপনার বিরুদ্ধে, আপনার বিবি আপনার বিরুদ্ধে, আপনার ছেলে পেলে আপনার বিরুদ্ধে, আপনার দোকানের কর্মচারী আপনার বিরুদ্ধে, হাওয়া বাতাস আপনার বিরুদ্ধে, সব আপনার বিরুদ্ধে, কারণ আপনি আল্লাহর বিরুদ্ধে। তো আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, আমাদেরকে যে শরীর দেওয়া হয়েছে এটা আল্লাহর পক্ষ থেকে আমানত। এই শরীরটা কি, এটা দিয়েই তো সবকিছু করতে হবে, করণীয় গুলো করতে হবে, বর্জনীয় গুলো ছাড়তে হবে, ছাড়তে গেলে শরীর লাগবে না, এটা আমানত। এই জন্য আত্মহত্যা করা মহাপাপ, এটা আমানত হওয়ার কারণে যদি কেউ তিন দিন না খায় থাকে, তার জন্য জান বাঁচানোর জন্য মরা মুরগির গোস্ত খাওয়া কিছুটা পরিমাণ জান বাঁচানোর মতো তার জন্য জরুরি। কেন? আল্লাহর দেওয়া আমানতকে হেফাজত করতে হবে।
এবং আল্লাহ তার রাসূলকে দিয়ে দোয়া শেখাইছেন ওয়ামাতিনা বিআসমাইনা ওয়াবসারিনা আমিন জামি কুওয়াতিনা মা আহইয়াইতানা আল্লাহ তুমি আমাকে যে অঙ্গ প্রত্যঙ্গ দান করেছো আমি যে কতদিন হায়াতে আছি এগুলো যেন ঠিক থাকে আমি এগুলো দিয়ে যেন তোমার ইবাদত করতে পারি এগুলো ঠিক থাকার জন্য আল্লাহ তার হাবিবকে দোয়া শিখাইছে হাবিব উম্মতকে দোয়া শিখাইছে এই দোয়া করো وَمَتِّعْنَا بِأَسْمَاعِنَا وَأَبْصَارِنَا وَمِنْ جَمِيعِ قُوَّتِنَا مَا أَحْيَيْتَنَا এই দোয়া শিখাইছে অপরদিকে অসংখ্য আয়াত পাওয়া যায় চোখের ব্যাপারে হাদিস পাওয়া যায় যেখানে চক্ষুকে হেফাজত করতে বলা হয়েছে এখন আমি চক্ষু বলতেছি উদ্দেশ্য চক্ষু না সমস্ত অঙ্গ সমস্ত অঙ্গকে হেফাজত করতে যেটা করলে অঙ্গের ক্ষতি হয় সেটা বুঝবেন শরীয়তে নিষিদ্ধ আপনি মেসওয়াক করলেন না ঠিক মতো আপনার দাঁত কয়েকদিনের মধ্যে নষ্ট হয়ে যাবে দাঁত কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে কেউ ধূমপান করলো তার ফুসফুস নষ্ট হয়ে যাবে ফুসফুস নষ্ট হয়ে যাবে এখন যে করোনা হইতেছে এটা কি এটা তো ওই ফুসফুস আক্রান্ত হইতেছে এই করোনা করোনা শোনেন কি এর বাস্তবতা কি ফুসফুস আক্রান্ত হয়ে যেত আর তার আরো যা রোগ আছে ফটাফট ওর সাথে যোগ হয়ে যেত হয়ে বিরাট যোগ ফলা আসে তো দুনিয়া ছেড়ে দিচ্ছে দুনিয়া আসে তো ধূমপান কেন নিষেধ করা হয়েছে একে তো মানুষের কষ্ট দেওয়া হয় অন্য ভাইকে কষ্ট দেওয়া হারাম অপরদিকে ফুসফুস নষ্ট হার্ট নষ্ট পাকস্থলী লিভার এগুলোকে হেফাজত করতে বলা হয়েছে আপনি টাইম মতো খাবেন বেটাইম যত মূল্যবান খাবার আসুক খাবেন না খাওয়ার প্রত্যেকের একটা টাইম আছে আমি সকালের খানা এই টাইমে খাই দুপুরেরটা এই টাইমে খাই রাত্রেরটা এই টাইমে খাই এর বাইরে অনেক সময় অনেক খাবার আসবে চার কথা বলতেছি না এটা পানি খাবার যেটা খাবেন না এটা খাইলে পাকস্থলীর উপরে এবং লিভারের উপরে জুলুম করা হয় লিভারের যে একটা আল্লাহ সিস্টেম করে দিছে লিভার তো আমাদের খানাকে হজম করে পুরা সিস্টেমটা নষ্ট হয়ে যায় সিস্টেম নষ্ট হয়ে যায় তখন বিভিন্ন রকম রোগ হয় কারোর জন্ডিস হয় কারোর ক্যান্সার হয়ে যায় আমাদের ভুলের জন্য এমনকি কিতাবে লিখছে যদি তোমার মনে হয় যে আমি তা খাইছি এরপরে আরো খাইলে আমার পেট নষ্ট হবে হইতে পারে এই খানাটা তার জন্য শরীয়তে নিষেধ
তুমি যখন বুঝতেছ যে আমার আম খাইলে ক্ষতি হবে, স্টপ করো, তত মূল্যবান হবে বন্ধ করো, আল্লাহর নিয়ামতকে হেফাজত করো, কিডনিকে হেফাজত করতে বলা হয়েছে, অনেক জিনিস আছে যেগুলো কিডনিকে নষ্ট করে দেয়। আমরা যে বেশি বেশি ওষুধ খাই, ওষুধ হলো এক নম্বর, কিডনি এটা সেকে পারে না তো ফেল হয়ে যায়। এই টাইপের অনেক জিনিস আছে, এসব জিনিস দ্বারা কিডনি ফেল হয়ে যায়, কিডনিতে পাথর হয়। এই কিডনিকে সাফ করার জন্য আল্লাহ সৃষ্টি করছেন মুলা। কি সৃষ্টি করছে? কিন্তু এইটা অধিকাংশ লোক খায় না, মনে করছে এটা গরুর জন্য বানানো হয়েছে, গরুর খাবার। কিডনি পরিষ্কার করার জন্য আপনি ওখানে কেমনে থাকবেন? দুটা কিডনি আছে আপনার, কিভাবে থাকবেন, কিভাবে পরিষ্কার করবেন, কিভাবে? কিন্তু যাওয়াই সম্ভব না, কিন্তু আল্লাহ ব্যবস্থা রাখছেন। কিন্তু মানুষটা জানে না, যারা ব্যবস্থা রাখছে ওটাকে ঘৃণা করে। মূলা যদিও কম দাম, কিন্তু এটা কিডনির হেফাজতের জন্য সাংঘাতিক মূল্যবান, সাংঘাতিক জরুরি। কাঁচা খাইতে হবে, কাঁচা। এখন তো সব মৌসুমে পাওয়া যায়, মূত্রথলি হেফাজত করতে হবে। কেমনে হেফাজত করবেন? পেশাবের ব্যাগ ধরে রাখা যাবে না, হাদিসে নিষেধ, হাদিসে নিষেধ পেশাবের ব্যাগ ধরে রাখা। ওই অবস্থায় নামাজ পড়াও নিষেধ, এতে এটা বড় হয়ে যাবে, ওর যে সাধারণ সাইজ আছে ওর থেকে বড় হয়ে যাবে। যখন বড় হয়ে যাবে তো আপনি আর পেশাব ধরে রাখতে পারবেন না, পেশাব পড়তে থাকবে, কিছুক্ষণ পরপর দৌড়ানো। তাহলে কি এমনি হয়েছে? আপনি আগে জুলুম করছেন, জুলুমের ফলাফল এই। আমি কয়েকটা উদাহরণ দিলাম যে প্রত্যেকটা অঙ্গকে হেফাজত করতে বলা হয়েছে। হেফাজতের দুই অর্থ, এক অর্থ হলো ওটা নষ্ট না হয়, ওটা নষ্ট না হয়। আর দ্বিতীয় অর্থ হলো, হেফাজতের অর্থ হলো ওটাকে আল্লাহর নাফরমানির কাজে ব্যবহার না করা, এটা হেফাজত, এটা বড় হেফাজত। পয়লা হেফাজত না করলে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হবেন, তার জন্য জাহান্নামে যাওয়া জরুরি না, হালকা শাস্তি হবে। কিন্তু হেফাজতের যে দ্বিতীয় অর্থ করলাম, এইটা যদি না করা হয় আর তওবা না করে বা আল্লাহ নিজ দয়ায় ক্ষমা না করে, তাহলে জাহান্নাম, জাহান্নাম। এই জন্য এই হেফাজতে দুনো অর্থ বুঝতে হবে। শরীরের কোন পার্টস নষ্ট না হয় তার বিকল্প কি ব্যবস্থা আছে? নষ্ট না হওয়ার জন্য তো আল্লাহ ব্যবস্থা রাখছে। এই বিভিন্ন গাছপাতা কি জন্য?
বিভিন্ন ফুল কি জন্য সব কিন্তু ওষুধ। এই গাছগুলো ফুলগুলো কি ওষুধ, ইউনানি মেডিসিনে লিভার ঠিক করার একটা ওষুধ তৈরি করছে পাঁচটা ফুল দিয়ে, পাঁচটা ফুল দিয়ে একটা ওষুধ তৈরি করছে। আমরা তো ফুল মনে করি ফুল মানে গ্রান নাও শেষ, সাদাকাল্লাহ আজিম শেষ, কিন্তু এটা যে ওষুধ আমাদের শরীরে বিশাল কাজে লাগে, এটা তো আজকে ডাক্তাররা গবেষণা করে বের করতেছে যে এই ফুলের কি গুণাগুণ। আপনি আপনার মোবাইল খুলে দেখেন ওর মধ্যে এইসব অ্যাপস থাকে, কোন ফুলের কি লাভ, সানফ্লাওয়ার এটা একটা ফুল, এটা দিয়ে তেল হইতে সবচেয়ে উন্নত মানের তেল হইতে, আমরা তো সয়াবিন খেয়ে মরতেছি কারণ এর মধ্যে শুকুরের চর্বি আছে কিনা জানার কোনো কায়দা নেই, জানার কোনো কায়দা নেই। আর বহু কোম্পানি ধরা পড়ছে যে তারা শুকর পিষে পিষে তার নাড়ি বুড়ি হাড্ডি হুড্ডি সব সহ তেল বানায় এই সয়াবিন নামে চালাই দিচ্ছে। এটা দৈনিক পত্রিকায় বিভিন্ন পত্রিকা আসছে, আমার কাছে অন্তত 10টা পত্রিকার খবর আছে এগুলো ঘটছে। তো বলতেছিলাম এই হলো হেফাজত। তো চক্ষু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো আয়াত নাজিল করছেন, আমি একটা আয়াত পড়ছি 18 পারা থেকে। قل للمؤمنين يا ما رسول আপনি মুমিনদেরকে বলে দেন يغضوا من ابصارهم তারা যেন দৃষ্টির হেফাজত করে, ويحفظوا فروجهم এবং লজ্জা স্থানের হেফাজত করে। এই দুটো একসাথে কেন বলল, এমনি একসাথে হয়ে গেছে এমনি হয় নাই, যে চোখের হেফাজত করে সে লজ্জাস্থানের হেফাজত করতে পারে, যার চোখের হেফাজত নেই তার লজ্জাস্থানের হেফাজত নেই। কারণ মানুষ তো প্রথম চোখ দিয়ে দেখে, দেখে আকৃষ্ট হয়, ওদিক দিয়ে শয়তান এক হাদিস আসছে ওটাকে খুব সাজায় তার সামনে পেশ করে, সে যতটা সুন্দর দেখতেছে বাস্তবে কিন্তু তা না, ক্লিয়ার হাদিস, শয়তান সুসজ্জিত করে তার চোখের সামনে পেশ করে, তখন সে মনে করে এই চিজ আর দুনিয়ায় পাওয়া যাবে না, এইটা আমাকে পাইতে হবে। আমাদের যুবক যুবতীরা এইটার পিছনে পড়ে জিন্দেগি বরবাদ করতেছে, এক একজন একটার পিছনে পড়ে, অথচ আল্লাহর হাবিব বলছে আরে সব মহিলা তো এক, কারো কাছে কোনো বেশি পার্টস নেই, সব মহিলা এক, কালা হোক গলা হোক যাই হোক সব এক, কাজে কারো পিছনে তোমার পড়ার দরকার নেই, তুমি খুঁজে বের করো আল্লাহওয়ালা দিনদার কোথায় পাওয়া যায়, ওটা রাস্তায় পাওয়া যাবে না, আল্লাহওয়ালা মেয়ে রাস্তায় পাওয়া যাবে না, রাস্তায় পাওয়া যাবে এগুলো মানসিক রোগী, এগুলো শয়তানের তাবেদার।
কোনো মেয়ে যতক্ষণ মানসিক রোগী না হয় তো সে বেপর্দা চলতে পারে না। এই জন্য হোমিও শাস্ত্র মতে এরা সব মানসিক রোগী। আমি কোন যুক্তি আছে সে তার সৌন্দর্যকে হাজারো লোকের দেখাই দিছে, কারণ হাজারো লোক যদি তাকে চায় তো সে কি করবে, রেজাল্ট কি, কোন রেজাল্ট আছে? এবং কোম্পানিগুলো বিভিন্ন মেডিসিন তৈরি করে এই হাজারো লোক দেখুক এটাকে উৎসাহিত করতেছে। যেমন লিখতেছে এই শ্যাম্পু যদি তুমি ব্যবহার করো তুমি থাকবা সবার নজরে। যেটা শরীয়তে গুনাহ কবিরা সেটাকে ফজিলত হিসেবে সাইনবোর্ডে লিখে দিতে সবার নজরে থাকবে। সবার নজরে থাকা তো নিষেধ, স্বামীর নজরে থাকতে হবে। আর এই কোম্পানি করতেছে এটা ব্যবহার করলে তুমি থাকবা সবার নজরে, এটাই তো হারাম, এটা তো কবি থাকবে। এই দুটো এই জন্য একসাথে বলছে যে কেউ চোখের হেফাজত করবে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিনা থেকে হেফাজত হয়ে যাবে। হাতের জিনা হয় কারণ বেগানা মহিলাকে সে যে হাত দিয়ে মুসাফা করলো এটা হাতের জিনা, তার দিকে হেঁটে গেল তো পায়ের জিনা, তার সাথে মুখে কথা বলল এটা জবানের জিনা, তার সাথে যা যা করতেছে সব জিনা, আর সেটার ফাইনাল জিনা হলো জিনায় লিপ্ত হ। ফাইনাল কোনটা, জিনায়? আর আগের গুলো হারাম কিন্তু ওগুলো হলো ভূমিকা, ওই ভূমিকা আসল অন্যায় পর্যন্ত নিয়ে আসে, কিন্তু হাদিসে ওগুলোকে জেনা বলা হয়েছে। জেনাল আইনাইনে আর নজর, দুই চোখের জেনা কি দেখলা, জেনাল ইয়াদি আল বাতসু, তোমার হাতের জেনা কি তুমি তাকে ধরলা, জেনার রিজলি আল মাশিউ ইলাইহা, পায়ের যে নাকি তুমি তার দিকে গেলা, কলবের যে নাকি তুমি বসে বসে তাকে নিয়ে জল্পনা কল্পনা করলে, বসে বসে জল্পনা কল্পনা করতে, এই জল্পনা কল্পনা এটা কলবের যে না, এইগুলো করতে করতে শেষ পর্যন্ত আসল জেনাতে চলে যায়, আসল জেনাতে চলে যায়। এটাতে আল্লাহ এত অসন্তুষ্ট হয়ে যায় যে হাদিস আসছে যে সব গুনায় আল্লাহ বেশি অসন্তুষ্ট হয় যার উপরে আর নেই আল্লাহর গায়রাত। গায়রাতের বাংলা কি, আত্মসম্মান। তো এটা সবচেয়ে হয় বেড়ে যায় এই যদি কোন বান্দা জেনা করে, কারণ আল্লাহ বিবাহের দ্বারা এটাকে হালাল করে দিছে। তোমার দুনিয়া আবাদ রাখার জন্য আল্লাহ তাআলা চাহিদা দিছে, দুনিয়া আবাদ থাকতে হয়, চাহিদা দিছে, সে চাহিদা পূরণ করার জন্য ব্যবস্থাও দিছে। তুমি সে ব্যবস্থা মতো আসো, তুমি শয়তানের তরিকায় গেলে কেন, শয়তানের তরিকায় গেলে কেন, আর একজন কিবলা বানাইলে কেন, ওর কাছে কি আছে, একজন লক্ষ্য বস্তু বানাইলে কেন। তোমার হাবিব বলতেছে সব মেয়ে এক, সব মহিলা এক,
এজন্য তিনি বলেছেন যদি তোমরা বাইরে যাও আর কোন মহিলার উপর নজর পড়ে তোমার বিবির কাছে আসো, ওই মহিলার কাছে যা আছে তোমার বিবির কাছে তা আছে, ওই মহিলার কাছে বাড়তি কিছু নেই, শয়তান তোমাকে ধোকা দিচ্ছে। তো আয়াত শুনাইলাম যে আল্লাহ নবীদিকে আদেশ করতেছেন তোমার উম্মতকে বলো তারা যেন নজরের হেফাজত করে এবং তারা যেন লজ্জাস্থানের হেফাজত করে, এটাকে নাজায়েজ কাজে ব্যবহার না করে। আর হাদিসে আসছে নবীজি হযরত আলীকে বলছেন ইয়া আলী লা তুতবি নজরাতান নজরা ফাইন্না লাকাল উলা ওয়া লাইসা লাকাল আখিরা। হে আলী, হঠাৎ যদি তোমার কোন মহিলার উপরে দৃষ্টি পড়ে যায় হঠাৎ সাথে সাথে দৃষ্টিকে নিচু করো, অন্যদিকে ঘোরায় নাও, এই এই দৃষ্টিতে তোমার কোনো গুনাহ হবে না। হঠাৎ পড়ে গেছে, অনিচ্ছায় পড়ে গেছে, নবীজি বলতেছে গুনাহ হবে না। কিন্তু তুমি যদি আবার তাকাও অথবা প্রথম যে তাকাইছিলা ওইটাকে দীর্ঘায়িত করো তখন তোমার আমলনামায় গুনাহ লেখা হবে। দ্বিতীয়বার তাকাইলে অথবা প্রথমবারে তাকাইছে কিন্তু তাকাইছে তো তাকাইছে তাকায় রয়েছে বেহায়া কুত্তার মতো, তো এটাও গুনাহ। এটা হলো নজর পড়া, এটা হলো সে থাকা, দুই জিনিস। তা আলীর মতো বুজুর্গ, আলীকে তো বলা উদ্দেশ্য না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চার খলিফার একজন, মূলত তাকে বলা নবীদের উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনি আমি। ওনাকে বলে উম্মতকে শিক্ষা দেওয়া হয়েছে। আজকাল এই বিভিন্ন নেট ফেট দিয়ে আমাদের ছেলে পেলে নষ্ট হচ্ছে কেন? এই চোখের দ্বারা এই নেটের ভিতরে অশ্লীল ছবি দেখতেছে, ছবি দেখতে দেয় বীর্য যাকে বলে, এটাকে বলা হয়েছে শরীরের রাজা, এটা তরল হয়ে গেছে, গেলে আখরাত তো গেলই, দুনিয়া তো অনেক ক্ষতি হয়েছে। এটা তরল হইলে তার যে কত রকম রোগ হবে, কত রকম রোগ হবে, মাথা ঘোরাবে, চোখে ঝাপসা দেখবে, চোখে ঝাপসা দেখবে, কোন কাজে স্পৃহা পাবে না, এবং সে জিন্দেগিতে বিবিকে খুশি করতে পারবে না। এই যে নেট দেখে, অশ্লীল ছবি দেখে শরীরের রাজাকে দুর্বল করে দিল, বিবির কাছে বেইজ্জত হবে, বিভিন্ন রোগ হবে, তার মারাত্মক মারাত্মক রোগ হবে, শরীরের সব পার্টস দুর্বল হয়ে যাবে, হার্ট দুর্বল, তারপরে পাকস্থলী দুর্বল, সব দুর্বল। রাজা নেই, একটা দেশে রাজা যদি না থাকে সেই দেশে কিছু থাকে? গুনাহের দ্বারা শুধু আখেরাতে শাস্তি হয় না, গুনাহের দ্বারা দুনিয়াতে কি হয়, শাস্তি হয়।
তার জিন্দগি অসল হয়ে যাবে, পরে কত জায়গায় দৌড়াইবে কিন্তু এখন তো আর কোন চিকিৎসা নেই। ওই যে গুনাহ করছে গুনার কারণে এখন বেকার হয়ে গেছে, কোন চিকিৎসা নেই, এমন পর্যায়ে চলে গেছে। এই জন্য ছেলে পেলের দিকে খেয়াল করা উচিত, তারা এগুলো কাজে ব্যবহার করলে করুক, কিন্তু যাতে কোনো ভাবে এই সমস্ত অশ্লীল জিনিস না দেখে। ওর মধ্যে তো সারা দুনিয়ার অশ্লীলতা ঢুকায় রাখছে কাফেররা, কাফেররা ঢুকায় রাখছে আমাদের যুবক যুবতীকে ধ্বংস করার জন্য। তারা কিন্তু এত দেখে না, যারা তৈরি করছে তারা কিন্তু কাজ করে, নেটে কাজ করতেছে কিন্তু ওইগুলো দেখে না। আমরা দেখি, আমরা ধ্বংস হই। এই যে চোখ দিয়ে একজনের প্রতি আসক্ত হয়ে যায়, তাকে পাওয়ার জন্য কত কিছু করে, কুফুরি কালাম করে, তাবিজ কবজ করে, কি না করে, কোন দরকার নেই। এই প্রসঙ্গে একটা ঘটনা বলে শেষ করছি। এক পীরের মুরিদ, পীরের মুরিদ গেছে আত্মশুদ্ধি করার জন্য। পীরের বাসায় যে কাজ করে, রান্না বান্না করে, পীরের বাসার খাদেমা, কেমনে তারপরে নজর পড়ে গেছে। নজর পড়ে গেলে এই মুরিদ সাহেব ওই মেয়ের পরে আসক্ত হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটা ছিল আল্লাহওয়ালা, যদিও সে কাজের বুয়া, পীরের বাড়িতে থাকে, সে আল্লাহওয়ালা আছে। তার চাউনি দেখে সে বুঝছে এর চাউনি ঠিক না, যেভাবে সে তাকাইতেছে এটা ঠিক না। সে এটা পিশাবকে জানাই দিছে, আপনার অমুক মুরিদ এই অবস্থা, মুরিদের এই অবস্থা। তো পিশাবের তো তাড়াই দেওয়ার কোনো নিয়ম নেই, মুরিদের অবস্থা যত খারাপ হোক পিশাবের কাজ হলো উদ্ধার করা, ওই বিপদ থেকে উদ্ধার করা, তার জন্য তদবির করা, ব্যবস্থা করা। তুমি একটা ব্যবস্থা করলেন, হাকিমি শাস্ত্রে একটা ওষুধ আছে, এটার নাম হলো জামাল গোটা। ওষুধের নাম কি? এটা খাইলে এত দাস্ত হয় যে পেট একদম পরিষ্কার হয়ে যায়। এটা আগের যুগে লোকেরা মাঝে মধ্যে ইচ্ছাকুর খাইত, পেট পরিষ্কার করার জন্য ইচ্ছাকুর মাঝে মধ্যে খাইত, আমাদের তো পেট ক্লিয়ার হয় না, এর থেকেও অনেক রোগ হয়, পেট ক্লিয়ার করার জন্য এই ওষুধটা খাইত। তো পিশাব এই জামাল গোটা এটা খাওয়াইছে কারে? ওই যে মহিলা খাদেমা, ওরে খাওয়াইছে। তো সেই জামানায় তো মানুষ যে টয়লেট করত, এটা কিন্তু একটা বালতির মধ্যে জমা থাকত, পরে সুইপাররা নিয়ে যেত, কোথাও নিয়ে ফেলত, এই সিস্টেম ছিল। আপনারা যারা পুরান মানুষ দাড়ি পাকা তারাও দেখছেন, ঢাকা তো ছিল এই সিস্টেম, এই সিস্টেম ছিল। তো পেশাব ওই খাদেমাকে খাওয়াইছে, ওইগুলো তার বারবার দাস্ত হয়েছে, ওইগুলো বালতির মধ্যে জমা হয়েছে। এদিক দিয়ে এই খাদেমার চোখ চলে গেছে ভিতরে, আর চেহারা এমন নষ্ট হয়ে গেছে দেখলে ভয় লাগে,
এখন ওই বালতি টয়লেটের বালতি ওটাও আনছে আনাইছে আবার ওই খাদ্যের মাকেও আনাইছে আর ওই মুরিদ সাহেবকে ডাকছে ডেকে বলতেছে তুমি যে আসক্ত হয়েছিলে কার এই মেয়েটার না বালতিতে দাস্ত জমা আছে এইটার কোনটার আশা করছিলে কারণ তুমি যার পর আশা করছিলে তার থেকে কোনো কিছু কম হয় নাই এই বালতিতে তা দেখতেছ এটা ছাড়া কোনো কিছু কম হয় নাই সব ঠিক আছে এখন কি তোমার কাছে খুব সুন্দরী মনে হইতেছে খুব ভালো মনে হইতেছে ওরে মহব্বত করতে মনে চাইতেছে হয় না তাহলে বোঝা গেল তোমার আসল মাসুক ছিল কোনটা এই এক কেজি পায়খানা এক কেজি পায়খানা এটা বেড়ে গেছে আর মাসুক নেই এটা তার থেকে আলাদা করা হয়েছে আর সব মহব্বত খতম হয়ে গেছে ওর দিকে তাকাইতেও রাজি নেই তাকাইতেও রাজি নেই তখন ওই মরিদ তৌবা করলো করে ভালো হয়ে গেল আল্লাহ তারপরে রহম করলো সে বুঝতে পারলো যে মহব্বতের হাকিকত তো এই এক কেজি পায়খানা তাদের যত লোক অবৈধ প্রেমে পড়ছে তাদের বুঝতে হবে আমার প্রেমিকা কে এই মেয়েটা ওর পেটের পায়খানাটা কোনটা পায়খানাটা বের হয়ে যাক তারপর দেখো কদ্দুর মহব্বত থাকে কোন মহব্বত থাকবে অথবা তার বৃদ্ধা অবস্থার কল্পনা করো দাঁত একটাও থাকবে না চুলগুলো গাধার লেজের মতো হয়ে যাবে কোমরটা রুকু হয়ে যাবে হবে সে অবস্থা চিন্তা করো তখন তোমার মহব্বত কোথায় থাকবে চিন্তা করো আমি একটা উদাহরণ দিলাম একটা বাস্তব ঘটনা কোন আল্লাহ আল্লাহ দরবারে ঘটছে এটা কিতাবে লিখছে এটা যদি কারো মাথায় থাকে যে আসল প্রেমিকা তো এক কেজি পায়খানা ওটা বেড়ে গেলে সব এসক মহব্বত সব শেষ সে আর এই ধোকার পিছনে পড়বে না নিজেকে হেফাজত করবে নিজের শরমগাকে হেফাজত করবে লজ্জাস্থানকে হেফাজত করবে কিন্তু এর জন্য শায়েখের সোহবত জরুরি একা কিন্তু পারা যায় না শায়েখের সোহবত জরুরি আল্লাহ তাআলা এই কথাগুলো আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন আমিন ওয়া আখিরু দা